স্বাগতা, গতকাল তুমি আইসিডি সুপারভাইজারের পার্সোনালিটি টেস্ট দিয়েছ, তো এই পার্সোনালিটি টেস্টের এক্সপিরিয়েন্সটা তুমি সবার সাথে একটু শেয়ার করো। মানে কত নম্বর বোর্ড ছিল, বোর্ড মেম্বার কতজন ছিলেন, আর পিটি তোমার কতক্ষণ হয়েছে, কীরকম প্রশ্ন করা হয়েছে, এই সম্পর্কে একটু ডিটেলে বলো। এতে আগামী দিনে যে ক্যান্ডিডেটরা পিটিতে অ্যাপিয়ার করবে তাদের জন্য খুব হেল্পফুল হবে, তারা একটা পিটি সম্পর্কে আইডিয়া পাবে। বলো। আজকে আমার ইন্টারভিউ ছিল, আমার বোর্ড থ্রি, আর বোর্ড থ্রি এর সেকেন্ড হাফে আমার সবার লাস্টের নাম ছিল। বোর্ড থ্রি এ এতদিন তো শুনছিলাম একজন ম্যাডাম তিনজন স্যার, আমাদের সময় বা আমার সময় এক তিনজন স্যারই ছিলেন, কোনো ম্যাডাম ছিলেন না। আজকে তো ইন্টারভিউ বোর্ড থ্রি এর 10 মিনিট, একদম ঘড়ি ধরে সবার 10 মিনিট করেই হয়েছে, লাস্টের দিকে বলে জানি না 10 মিনিটই হয়েছে। আমার আগে 4-5 জন ছিলেন, তাদেরও 10 মিনিট করেই হয়েছে। মাহাতো স্যার ছিলেন, খুবই ভালো তিনজন স্যারই, মানে বলতে গেলে একদম মানে হাসতে হাসতে ইন্টারভিউ যেরকম হয়েছে, মানে গল্পের ছলে ইন্টারভিউ হয়েছে। আজকে প্রথমে ঢুকেছি যেরকমভাবে গুড আফটারনুন বলে, তারপরে ওনারা বললেন বসো। প্রথমেই কোনো ইন্ট্রোডাকশন নেননি, আমাকে জিজ্ঞেস করলেন, স্বাগতা তুমি কোথা থেকে এসেছো? আমি বললাম, স্যার আমি বিশ্বপাড়া থেকে এসেছি। বলছে, নর্থ 24 পরগনা? বলছে, হ্যাঁ স্যার। তো ওনারা একটু ডিসকাস করলেন কোথায় বিশ্বপাড়া, এই এগুলো বললাম, এখান এরকম এরকমভাবে যেতে হয়। তো নর্থ 24 পরগনা শোনার পর মাহাতো স্যার জিজ্ঞেস করলেন, তাহলে বলো নর্থ 24 পরগনা আর সাউথ 24 পরগনার মধ্যে মেন ডিফারেন্সটা কী? আমি নর্থ 24 পরগনাটা বলতে পেরেছি যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে পপুলেশন বেশি নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনাটা তখন এক্স্যাক্টলি মনে পড়ছিল না। তো মাহাতো স্যার বলে দিলেন যে সাউথ 24 পরগনার এরিয়াটা সব থেকে বেশি। তো এবার হলো, তো তারপরে আমাকে আর একজন আমার লেফট সাইডে, যিনি রাইট সাইডে যে স্যার বসেছিলেন, সেই উনি ধরলেন যে আচ্ছা সাউথ 24 পরগনায় তো অনেক দেখার জায়গা আছে, তো এরকম একটা দেখার জায়গার নাম বলো তো, দর্শনীয় স্থান বা লোকজন ঘুরতে যায়, ট্যুরিস্টরা যায়। আমি বললাম, স্যার সুন্দরবন। বলে, হ্যাঁ বা ঠিক বলেছো। তারপরে সেখান থেকেই কোশ্চেন করলেন যে আচ্ছা সাউথ 24 পরগনার ফ্লোরা আর ফনা বলতে কি বোঝো, এরকম একটা ফ্লোরার নাম বলো, ফ্লোরা আছে ফনা কি আছে? তো আমি ম্যানগ্রোভ বললাম ফ্লোরার মধ্যে। তো ম্যানগ্রোভের বৈশিষ্ট্য ধরলো, কি কি বৈশিষ্ট্য দেখা যায় ম্যানগ্রোভের। তারপরে বলল যে আচ্ছা, তখন তারপরে জিজ্ঞেস করছে যে আর কি দেখার জিনিস আছে সাউথ 24 পরগনায় সুন্দরবনে। আমি বললাম যে স্যার রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বললেন। তখন বললেন যে রয়্যাল বেঙ্গল টাইগার তো একটা হেরিটেজের তকমা পেয়েছে, তোমার কি মনে হয় তকমা পেয়েছে, তোমার তুমি কি জানো? আমি বলছি হ্যাঁ স্যার তকমা পেয়েছে। তাহলে কি নামে সেই তকমাটা পেয়েছে? আমি বললাম, স্যার আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তো আমি এখন বলতে পারবো না, সেটা আমার মনে পড়ছে না। তো বললেন ঠিক আছে অসুবিধে নেই, দেখে নিও। হলো, এবার তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার সাবজেক্ট কি? আমি বললাম, স্যার কেমিস্ট্রি। বলছে, ও কেমিস্ট্রি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে আমাকে জিজ্ঞেস করলেন কেমিস্ট্রি শুনে যে আচ্ছা বলো তো মাইক্রোনিউট্রিয়েন্টস কয়েকটা নাম বলো। আমি বললাম, স্যার মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে আয়রন, যেটা আমাদের শরীরে খুব কম পরিমাণে লাগে। বললো হ্যাঁ ঠিক আছে। তো আবার আমাকে জিজ্ঞেস করলেন আয়রন মাইক্রোনিউট্রিয়েন্টস না ম্যাক্রোনিউট্রিয়েন্টস? আমি বললাম, না স্যার মাইক্রোনিউট্রিয়েন্টস। বললো ঠিক আছে, তাহলে এটা বলো যে আয়রন ক্যালসিয়াম এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে একসাথে কী বলে? আমি না এই জিনিসটা মানে কোশ্চেনটা এমনভাবে ধরেছে, আমি না প্রথমে বুঝতেই পারিনি যে ওনারা কী শুনতে চাইছেন। আমি অনেক সময় স্যার বুঝতে পারছি না, চুপ করেছিলাম একটু। তখন বললেন, এটা তো তোমার জানা উচিত, তুমি তো কেমিস্ট্রি স্টুডেন্ট। আমি বলছি, স্যার এক্স্যাক্টলি মনে করতে পারছি না। বলছে, মিনারেলস। আমি বলছি, হ্যাঁ মিনারেলস বলে। আমি এক্স্যাক্টলি কোশ্চেনটা মানে ওনারা যে এটা শুনতে চাইছেন আমি এটা বুঝতেই পারিনি, আর ওনারা নিজেরা প্রচণ্ড এই ব্যাপারগুলোতে কথা বলে পুরো কনফিউজ করে দিচ্ছে যে এক্স্যাক্ট কী অ্যান্সারটা হবে, তো বলে দিলেন। তখন আর একটা বললেন যে আর একটা মাইক্রোনিউট্রিয়েন্টসের উদাহরণ দাও। আমি ভাবতে ভাবতেই ওনারা বলে দিলেন যে ভিটামিন, ভিটামিন হলো আর একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। বললাম আচ্ছা স্যার ঠিক আছে, এরকম চলছে। তারপরে আমাকে আমার পার্সোনাল লাইফ থেকে জিজ্ঞেস করলো একজন স্যার, আমার লেফট সাইডে একজন স্যার বসেছিলেন, উনি জিজ্ঞেস করলেন
আচ্ছা, তোমার বিয়ে কতদিন হয়েছে? আমি বললাম, তখন বললেন যে তোমার শ্বশুরবাড়ি কোথায়। আমি বললাম কল্যাণীতে, নদিয়ায়। এই নদিয়া যেই শুনেছে, তখন বলছে যে নদিয়ার নদের চাঁদ কাকে বলে। আমি তো মনে মনে তো ভাবছি যে শ্রী চৈতন্য দেবী হবে, আর তো কিছু হতে পারে না। কিন্তু অত কনফিউজ ছিলাম যে এত অবভিয়াস অ্যান্সারের কোশ্চেন ধরবে। ভাবতে ভাবতে আমার বাদিকে যিনি বসেছিলেন, উনি বললেন যে নিমাই। বলছে হ্যাঁ স্যার, শ্রী চৈতন্য দেব। তখন বলছে হ্যাঁ ঠিক 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 বলেছো। তো আমার লেফট রাইট সাইডের যে স্যার ছিলেন, উনি তখন বললেন, তুমি তো স্যারকে আর একজন স্যারকে বললে তুমি তো বলেই দিলে ওকে অ্যান্সারটা, তো পারবেই। দেখছি তখন হাসছে, তিনজনে খুব হাসে, মানে হেসে হেসে মানে গল্প করে 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 কোশ্চেন অ্যান্সার করছিলেন। তো এটা হলো। তারপরে আমার হাজবেন্ডের সম্পর্কে জিজ্ঞেস করলো, এই করলো, এই করতে করতে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার সুন্দরবন ঘোরা আছে। আমি বলছি না স্যার, সুন্দরবনে আমি যাইনি। তা তো আচ্ছা, তাহলে তুমি কি একটু বলতে পারবে যে সুন্দরবনে এক্সাক্ট কোন জায়গাটায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়? আমি বললাম না স্যার, এটা আমার জানা নেই। তখন বললো আচ্ছা। তখন তারপরে আমাকে জিজ্ঞেস করলো পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কি গেছো? আমি বলছি না স্যার, খুব একটা বেশি ঘোরা হয়নি আমার। একটা মোটামুটি আইডিয়া আছে, কিন্তু খুব একটা বেশি আমার ঘোরা হয়নি। বললো আচ্ছা, তাহলে তোমাকে তো সব রিমোট এরিয়ায় পোস্টিং করা হবে তোমাদের। তো তোমাকে যদি রিমোট এরিয়ায় পোস্টিং করানো হয়, তুমি মানসিকভাবে সেটার জন্য প্রস্তুত আছো? আমি বলছি হ্যাঁ স্যার, আমি মানসিকভাবে প্রস্তুত আছি, কোনো অসুবিধা হবে না আশা করছি সেই ব্যাপারে। তারপরে ওনারা এ ব্যাপারে আর কিছু কথা বলেননি। এরপর আমাকে জিজ্ঞেস করলেন যে তাহলে তো হয়েই গেল, বলছেন যে নিজেদের মধ্যে আলোচনা তো হয়েই গেল, ভালোই অ্যান্সার দিয়েছো, ভালো বলেছো, খুব ভালো বলেছো, সবই পারছো মোটামুটি। আচ্ছা ঠিক, আমি আর কিছু বলিনি। তারপরে আমার রাইট সাইডে যে স্যার ছিলেন, উনি জিজ্ঞেস করলেন তুমি এমনি কি করো বাড়িতে? আমি বললাম আমি তো টিউশন পড়াই, আর আমার বিএড কমপ্লিট আছে, তো আমি একটা স্কুলে আগে পড়াতাম। বলছে ও আচ্ছা, বিএড কমপ্লিট আছে, মাহাতো স্যার বলছেন, তাহলে তো এই স্যার বিএড থেকে কিছু কোশ্চেন করবেই তোমাকে। তো আমি বললাম ঠিক আছে স্যার, করুন। তো স্যার কিছু কোশ্চেন করলেন বিএড থেকে। এবার ওনারা না কোশ্চেনগুলো ডাইরেক্ট ভাবে করছেন না, ওনারা এমন ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন করছেন যে এত ইজি ইজি অ্যান্সার সেগুলো মাথাতেই আসছে না। তো আমাকে মাহাতো স্যার প্রশ্ন করছেন যে টিচার, আমাকে না লেফট সাইডের স্যার উনি ধরলেন যে টিচিং লার্নিং মেটেরিয়াল, তুমি TLM এটা বলতে তুমি কি বোঝো? আমি বললাম স্যার টিচিং লার্নিং মেটেরিয়াল। আমি বলছি আচ্ছা, তাহলে টিচিং লার্নিং মেটেরিয়ালের মধ্যে কি কি পড়ে? বললাম বই, খাতা, পেন, পেন্সিল, এই সমস্ত চার্ট, সমস্ত কিছু হতে পারে টিচিং লার্নিং মেটেরিয়ালে। বলছে আচ্ছা। তখন মাহাতো স্যার বলছে এই টিচিং লার্নিং মেটেরিয়াল দিয়ে বাচ্চাদের কি সুবিধা হয়? আমি না এটা বুঝতে পারছি না, আমি শিখতে পারবে, এই করতে পারবে, এগুলো বললাম। তখন বলছে না, তোমার এক্সাক্ট টার্মটা বলতে হবে যে একটা বাচ্চাকে তুমি এরকম ভাবে কিছু খেলার ছলে কাজ করাচ্ছো, তাতে তাদের কি ডেভেলপমেন্ট হচ্ছে? তখন আমি বললাম যে তার কগনিটিভ এবিলিটি ডেভেলপমেন্ট হচ্ছে। বলছে হ্যাঁ, এটাই শুনতে চাইছিলাম যে কগনিটিভ এবিলিটিটা ডেভেলপড হচ্ছে। তখন বললো ঠিক আছে। তারপরে আমাকে মাহাতো স্যার একটা কোশ্চেন করলেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার, না প্রথমে বলছিলেন যে বর্তমানে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে নতুন ধাঁচে গড়া হচ্ছে, সেটা কিভাবে কি সেটা তুমি জানো? আমি বললাম না, আমি বললাম স্যার আর একবার কোশ্চেনটা করবেন, আমি না ঠিক বুঝতে পারলাম না। তখন বলছেন পশ্চিমবঙ্গ সরকার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে, সেইটার নতুন নাম কি হচ্ছে তুমি জানো? আমি বললাম হ্যাঁ স্যার, সেগুলোকে শিশু আলয় বলে। বলে হ্যাঁ, এবার বলো একটা শিশু আলয় গড়ে তুলতে কি কি ইনফ্রাস্ট্রাকচার কি কি দরকার? আমি বললাম যে স্যার শিশু আলয় গড়ে তুলতে তো প্রথমে তাদের মানে প্রথমে বললেন যে শিশু আলয়ের মানে ডেফিনেশনটা কি, কোনগুলোকে তুমি শিশু আলয় বলবে, তো সেটা বললাম। বলে তার ইনফ্রাস্ট্রাকচার মানে সেটা গড়ে তুলতে আমাদের কি কি দরকার? আমি বললাম প্রথমে তো টিচিং লার্নিং মেটেরিয়াল লাগবে। বলে আর কি লাগবে? টিচিং লার্নিং মেটেরিয়াল তো অনেক পরে, তারপরে আর কি লাগবে? আমি বললাম যে তখন আমি একটু ভাবছিলাম, তো স্যার তখন বলে দিলেন একটা বিল্ডিং লাগবে, তাহলে তো করতে পারবে না। আর কি লাগবে? আর লাগবে জলের ব্যবস্থা, তাহলে জল ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আর লাগবে তোমার টিচিং লার্নিং মেটেরিয়াল এবং শিক্ষিত কিছু AWC, AWW বা AWH, ঠিক আছে? তখন আমি বললাম ঠিক আছে স্যার, ওনারা নিজেরাই এটা বলে দিলেন। তারপরে আমাকে লাস্টে মাহাতো স্যার তিনটে কোশ্চেন করলেন যে পশ্চিমবঙ্গে এখন কতগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, আর করলেন যখন প্রথম ICDS প্রকল্পটি শুরু হয়েছিল তখন কোথায় 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 পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সেন্টার ছিল। বললাম দুটো সেন্টার ছিল। আর লাস্টে জিজ্ঞেস করলেন যে সেই সময় ভারতবর্ষে টোটাল কতগুলো
আইসিডিএস প্রজেক্ট বা সেন্টার ছিল। বললাম তো তিনটেই পেয়েছি ঠিকঠাকভাবে, তো বললেন ঠিক আছে যাও, হয়ে গেছে, খুব ভালো অ্যান্সার দিয়েছো, আমি গুড থ্যাংক ইউ বলে বেরিয়ে আসলাম। ব্রথিয়ের আমাদের আজকে তিনজন ছিল, তিনজন স্যারই লাস্টের দিকে কিনা বা ফার্স্টের দিকে কিনা খুব তাড়াহুড়োতে ছিলেন, মানে মানে আমাকে একটু ভাবারও টাইম দেননি, মানে ওনারা নিজেরাই অ্যান্সারগুলো বলে দিচ্ছেন বা ধরিয়ে দিচ্ছেন কোনো একটা অ্যান্সারের, মানে একটু মানে মানে ভাবছি বা একটু নমুনা করছি তখন অ্যান্সার ধরিয়ে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু খুব হাসি খুশি এবং মানে গল্প করতে 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 ইন্টারভিউ চলেছে পুরোটাই, সেই দিক থেকে কোনো অসুবিধা হয়নি, যে খুব নার্ভাস করে দিচ্ছে বা কিছু সেভাবে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার একটাই কনফিউশন লাগছে, এত তাড়াহুড়োতে হলো না ইন্টারভিউটা, সেটা কি ভালো হলো না বাজে হলো, কেন এরকম ইন্টারভিউটা হলো, মানে আমার তো আগে এক্সপিরিয়েন্স নেই কীরকম আদৌ হয়, তো এইটা একটা কনফিউশন আছে, আদারওয়াইজ খুব ভালো হয়েছে। যদি এই এক্সপিরিয়েন্সের থেকে দেখতে বলি তো আমার ভালো দিয়ে আমার মনে হয়েছে আমার আমি ভালো ইন্টারভিউ দিয়েছি। বাহ, তোমার পিটি এক্সপিরিয়েন্স তো খুবই ভালো হয়েছে, বেস্ট অফ লাক ফর ইওর ফিউচার। তবে কম সময় পিটি হওয়ার জন্য এত টেনশন নিও না, পিটিতে টাইমটা অতটা বেশি ম্যাটার করে না। অনেক বিস্তারিতভাবে তুমি তোমার পিটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছো, আশা করি ক্যান্ডিডেটদের পিটি সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়েছে। সকলকে বেস্ট উইশেস জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।